মধ্যবঙ্গের করোনা সংক্রান্ত যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে গিয়ে ইমাজিন সিটিভি অ্যাপসটি ডাউনলোড করুন আর যুক্ত হন ইমাজিন কমিউনিটি মিডিয়ার সাথে। রবিবার মুর্শিদাবাদ জেলায় 64 জন করোনা আক্রান্তের খোঁজ মিলল। বহরমপুর পৌরসভা ও মুর্শিদাবাদ পৌরসভা এলাকায় সবচেয়ে বেশি আক্রান্তের খোঁজ পাওয়া গেছে এদিন। মুর্শিদাবাদ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই 5,000 ছাড়িয়েছে। দিন দিন মুর্শিদাবাদ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলায় উদ্বেগ বাড়ছে। জেলায় এখনো পর্যন্ত মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।